ডিপোজিটারি সিস্টেম। ডিপোজিটারি সিস্টেম হলো এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে একটা শেয়ারস অথবা সিকিউরিটিসকে একটা ইলেকট্রনিক অ্যাকাউন্টে ট্রান্সফার করা। মানে আমরা আগে শেয়ার অ্যান্ড সিকিউরিটিকে কী করতাম, মানে আগে কি করা হতো, যে কোনো শেয়ার পারচেস বা সেল করতে হলে একটা পেপার ফর্মে একটা রিসিপ্ট দেওয়া হতো, এবং যখন শেয়ারটা সেল করতে হতো তখন তাদেরকে ওই রিসিপ্টটা দিতে হতো, এবং এই জন্য রেকর্ড বানানো হতো পেপার ফর্মে। এবং এই সময় একটা ডিপোজিটারি সিস্টেমের দরকার পড়ে, ঠিক আছে? ডিপোজিটারি সিস্টেমটা কি, পেপার ফর্মের বদলে ইলেকট্রনিক ফর্ম, এটাই হলো ডিপোজিটারি সিস্টেম। তো ডিপোজিটারি সিস্টেমে আমাদের চারখানা মানে পার্টিসিপেন্ট লাগে। ওয়ান ইজ ডিপোজিটারি, দ্যাট ইজ NSDL অ্যান্ড CDSL। NSDL এর ফুল ফর্ম হলো ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটারি লিমিটেড, আর CDSL এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড, ঠিক আছে? এবার আমাদের চারটে পার্টিসিপেন্ট লাগবে, সেগুলো একবার দেখে নিই। ডিপোজিটারি, NSDL বা CDSL, এদের কাজ হলো আমরা যখন ডিলিং করি তখন এরা মিডিয়েটারের হিসাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো ডিপোজিটারি পার্টিসিপেন্টস। ডিপোজিটারি পার্টিসিপেন্টস কারা? এরা একটা ইম্পর্ট্যান্ট পার্ট এক্ষেত্রে। কেন? কারণ এরা ইনভেস্টার্সদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট রাখে। যেমন ধরা যাক আমি একজন ইনভেস্টর, এই ইনভেস্টরকে ভালো ভাষায় বলে বেনিফিশিয়াল ওনার, ঠিক আছে? আমি একজন ইনভেস্টর, তো আমার ইচ্ছে যে আমি HDFC ব্যাংকে একটা মানে 100খানা শেয়ার কিনবো। এটা এই যে এই ডিলিংটা যে করব, ডিলিংটা করব কিন্তু আমরা ডিপোজিটারি পার্টিসিপেন্টসদের মাধ্যমে, ঠিক আছে? ডিপোজিটারি পার্টিসিপেন্টসদের মাধ্যমে ডিলিং করব, কিন্তু কার থ্রুতে করব? আমরা ডিপোজিটারি থ্রুতে করব, ঠিক আছে? তাই জন্যই এদেরকে বলা হচ্ছে এরা একটা মিডিয়েটার হিসাবে কাজ করে। তো আমরা কি করব, আমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলব। সেই ডিম্যাট অ্যাকাউন্টটা ওই জন্য প্রসেসের মধ্যে চলে আসছে, ঠিক আছে? মানে ডিম্যাট্রিয়ালাইজেশন প্রসেস আমরা এর পরের ইয়েতে পড়ব, তো সেক্ষেত্রে চলে আসছে। তো আমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলব। এই ডিপোজিটারি সিস্টেমটা পুরোটাই ডিম্যাট্রিয়ালাইজেশন প্রসেসের ওপরেই অবস্থিত থাকে। ডিম্যাট্রিয়ালাইজেশন প্রসেসটা মানে এটা কি, ওই পেপার ওয়ার্কটাকে যে আমরা ইলেকট্রনিক ওয়ার্কে পরিণত করলাম, দ্যাট ইজ ডিম্যাট্রিয়ালাইজেশন প্রসেস, আর কিছুই নয়, ঠিক আছে? তো এইটা হলো ডিপোজিটারি পার্টিসিপেন্টসদের কাজ। এর পরের জন হলো বেনিফিশিয়াল ওনার্স, আর কিছুই না, ইনভেস্টর, ঠিক আছে? যারা কোম্পানিতে ইনভেস্ট করে, ঠিক আছে? এ অ্যাকর্ডিং টু দি ডিপোজিটারি অ্যাক্ট, আ পার্সন হুজ নেম ইজ রেকর্ডেড অ্যাজ সাচ ইন দ্য ডিপোজিটারি, মানে ডিপোজিটারিতে সবাইকে ইয়ে করতে হয়, রেজিস্টার করতে হয়। একজন কোম্পানিকে রেজিস্টার করতে হয়, তারপর ডিপোজিটারিকে রেজিস্টার করতে হয়, ইনভেস্টরকে রেজিস্টার করতে হয়। তো সেই জন্য তো যে যে এই ডিপোজিটারিতে যে বেনিফিশিয়াল ওনার হিসাবে যার নাম লেখা আছে সেই ইনভেস্টর হলো তারাই, ঠিক আছে? অ্যান্ড ইস্যুয়ার কারা? ইস্যুয়ার হলো কোম্পানি, যে বা যারা শেয়ার ইনভেস্ট করছে, মানে শেয়ার সরি ইনভেস্ট করে না, সরি আমি ভুল বললাম, শেয়ার ইস্যু করছে, তারাই হলো ইস্যুয়ার। এই ইস্যু করতে গেলেও কোম্পানিকে ডিপোজিটারির কাছে এসেই, ডিপোজিটারির কাছে এসেই তাদেরকে রেকর্ড করতে হয় যে আমি একজন কোম্পানি, আমি শেয়ার ইস্যু করব। ডিপোজিটারি পার্টিসিপেন্ট কী বলবে? আমি একজন ডিপোজিটারি পার্টিসিপেন্ট, আমি তোমার কাছে রেকর্ডেড করে গেলাম যে আমি ইনভেস্টরের যা কিছু কিনতে চাইবে আমি সেই হিসাবে কাজ করব। তাহলে ডিপোজিটারি কী করছে? একটা অর্গানাইজেশন। যেমন ধরা যাক আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে ঘটক, সে কী করে? ঘটকালি করে। তার কাজটা কী? সে কোনো একটা ছেলেদের থেকেও কী করে, নাম রেকর্ড করে, যে ভাই আমি একজন মেয়েকে দিয়ে দেবো। আর একটা মেয়ের ক্ষেত্রে কী করে, সে কোনো একটা ছেলের মেয়ের নামটা রেকর্ড করে রাখে, যে আমি মেয়ের ক্ষেত্রে একটা ছেলে জোগাড় করে দেবো। তো এই যে ঘটক যে কাজটা করছে, তাহলে তার কাজটা কী? সে হচ্ছে একটা ডিপোজিটারির মতো কাজ করছে। আমি যদি এভাবে ভাবতে পারি তাহলে বেশ সুবিধা হলেও হতে পারে কিছু একটা।
এবার এই ডিপোজিটারি সিস্টেমের প্রসেসটা কীরকম দেখে নিই। ফার্স্টে জিনিসটা শুরু হবে ইনভেস্টর দিয়ে, ঠিক আছে? ইনভেস্টর কী করে, ডিপোজিটারি পার্টিসিপেন্টসদের দ্বারা নিজের একটা অ্যাকাউন্ট ওপেন করলো, ঠিক আছে? ডিপোজিটারি পার্টিসিপেন্টকে আমরা কী বলি, ডিপি বলি, যেটা সুবিধা হবে আমাদের। তো ডিপি কী করলো, অ্যাকাউন্ট ওপেন করে দিল এবং যদি কোনো টাকা সে পায় সেটা সে ট্রান্সফার করে দিল ইনভেস্টরের কাছে। কার টাকা কোথা থেকে পাবে, টাকা পাবে কোম্পানির থেকে, ঠিক আছে? তাহলে ডিপোজিটারি পার্টিসিপেন্টস কোম্পানির থেকে টাকা পাবে, পেয়ে সেটা ট্রান্সফার করে দেবে ইনভেস্টরের কাছে। আবার ইনভেস্টর কোনো কিছুর দরকারে, কোনো কিছুতে ইনভেস্ট করতে গেলে সে যাবে কোথায়, ডিপোজিটারি পার্টিসিপেন্টসদের কাছে, ঠিক আছে? এইবার ইনভেস্টরের ইনফরমেশন সেটা সে কোথা থেকে পাবে, ডিপোজিটারির কাছে, ঠিক আছে? আবার ইনভেস্টর যে ইনফরমেশনগুলো চাইছে সেটা কি করবে, সে আবার ডিপোজিটারের কাছে যাবে, মানে ডিপোজিটারি পার্টিসিপেন্ট ডিপোজিটারের কাছে যাবে, গিয়ে বলবে ভাই এই ইনফরমেশন চাইছে, তুমি আমার ইনফরমেশন দাও। এই ইনফরমেশন কোথা থেকে পাবে, NSDL বা CDSL, এই ইনফরমেশনগুলো পাবে কোম্পানির থেকে। তো কোম্পানি তাকে এই ইনফরমেশনগুলো দেবে, ঠিক আছে? এইটাই হলো প্রসেস। আবার ডিপোজিটারি তার নিজের সম্পর্কে কিছু জানাতে হলে, যে এই এই ল আছে বা এই এইগুলো আমাদের দরকার, তো সেক্ষেত্রে সে সেটা আবার কোম্পানি বা ইস্যুয়ারকে সেগুলো জানাবে। এটাই হলো প্রসেস। এই প্রসেস থেকেই কিন্তু আর একটা জিনিস চলে আসবে আমাদের, ডিম্যাটেরিয়ালাইজেশন প্রসিডিওর, ঠিক আছে? সেটা পরের দিন অন্য আর একটা চ্যাপ্টারে বলা হবে।